ভাগ্যশ্রী পাটবর্ধন। ভাগ্যশ্রী নামে পরিচিত। জন্ম 1969 এর 23 ফেব্রুয়ারি। একজন ভারতীয় অভিনেত্রী। তিনি হিন্দি ভাষার চলচ্চিত্র এবং টেলিভিশনে তার ভূমিকার জন্য অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত। তিনি ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পাশাপাশি ফিল্মফেয়ার পুরস্কারের একজন গর্বিত প্রাপক। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন জনহিতকর কাজে নিয়োজিত রয়েছেন। তার সাম্প্রতিক টেলিভিশন কাজের মধ্যে রয়েছে ডান্স রিয়েলিটি শো DIT সুপার মমস এর প্রতিভা বিচারক হিসেবে। 1989 সাল থেকে তিনি হিমালয় দাসানিকে বিয়ে করেছেন, যার সাথে তার একটি পুত্র অভিমেনু দাসানি এবং একটি কন্যা অবন্তিকা দাসানি রয়েছে। জীবনের প্রথমার্ধ ভাগ্যশ্রী মহারাষ্ট্রের সাঙ্গলির মারাঠি রাজ পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ভারতে ব্রিটিশ রাজ্যের সময় সাঙ্গলি রাজ্যের শেষ শাসক রাজা চিন্তামন রাও ধুন্ডিরাও পাটবর্ধনের নাতনি। তার পিতা বিজয় সিংহ রাও মাধব রাও পাটবর্ধন ছিলেন সাঙ্গলির রাজা। তিনি তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠ, অন্য দুজন হলেন মধুবন্তী এবং পূর্ণিমা। কর্মজীবন 2015 সাল থেকে ভাগ্যশ্রী। কর্মজীবন, তিনি 1987 সালের টেলিভিশন সিরিয়াল কাচ্চি ধূপ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন, যেটি লুইসা মে অ্যালকটের লিটল উইমেন অবলম্বনে ছিল। তিনি সিরিয়ালটিতে অভিনয় করার জন্য অমল পালেকারের সাথে যোগাযোগ করেছিলেন, একজন প্রখ্যাত অভিনেতা পরিচালক যিনি তাকে ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন, কারণ মূল অভিনেত্রী প্রকল্পটি হঠাৎ করে পরিত্যাগ করেছিলেন। তিনি 1989 সালের বাণিজ্যিকভাবে সফল হিন্দি চলচ্চিত্র মেনে পেয়ার কিয়াতে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি সালমান খানের সাথে অভিনয় করেছিলেন, যেখানে তিনি সুমন চরিত্রে অভিনয় করেছিলেন। এটি এখনও পর্যন্ত তার সবচেয়ে সফল এবং সর্বাধিক পরিচিত চলচ্চিত্র, যার জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জয়লাভ করেছিলেন। 1990 সালে হিমালয় দাসানির সাথে বিয়ের পর তিনি তিনটি ছবিতে অভিনয় করেছিলেন, বিপতয়ের কয়েদ ম্যায় হ্যায় বুলবুল, কেসি বোকাদিয়ার ত্যাগী এবং মহেন্দ্র শাহের পায়েল, সবাই 1992 সালে তার স্বামীর বিপরীতে। এছাড়াও তিনি 1993 সালে ঘর আয়া মেরা পরদেশিতে অবিনাশ ওয়াধানের সাথে অভিনয় করেছিলেন। 1990-এর দশকে এটি ছিল তার শেষ হিন্দি চলচ্চিত্র এবং তিনি কয়েকটি তামিল, কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। যুবরত্ন রানা 1998 সালের এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি তেলুগু ভাষায় আত্মপ্রকাশ করেন। তিনি টেলিভিশন সিরিজ CID এবং কখনো কখনো এর পর্বেও উপস্থিত ছিলেন। তিনি 2000 দশকের মাঝামাঝি মা সন্তোষী মা, 2003 হামকো দিওয়ানা কর গয়া, 2006 এবং রেড অ্যালার্ট দ্য ওয়ার উইদিন 2010 সালের ছবিতে অভিনয় করে হিন্দি চলচ্চিত্রে ফিরে আসেন। বেশ কয়েক বছর পর তিনি 2014 থেকে 2015 পর্যন্ত লাইফ ওকে প্রচারিত টিভি সিরিয়াল লাউড আও ত্রিশা দিয়ে টেলিভিশনে তার প্রত্যাবর্তন করেন। 2019 সালে তিনি কন্নড় সিরিয়াল লাউড আও ত্রিশা দিয়ে টেলিভিশনে তার প্রত্যাবর্তন করেন। 2019 সালে তিনি কন্নড় চলচ্চিত্র সীতারামা কল্যাণে হাজির হন। তিনি 2014 সালে হিন্দি ছবি টু স্টেটস এর তেলুগু রিমেক দিয়ে তেলুগু চলচ্চিত্রে ফিরে আসতে চলেছিলেন। 2021 সালে তিনি দ্বিভাষিক রিলিজ থালাইভি এবং রাধে শ্যামে উপস্থিত হন। 2022 সালের ফেব্রুয়ারিতে তিনি তার স্বামী হিমালয় দাসানির সাথে
স্টার প্লাসের স্মার্ট জুরিতে প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন। 2023 সালে তিনি কিসি কা ভাই কিসি কা জান ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি 34 বছর পর তার প্রথম সহ অভিনেতা সালমান খানের সাথে পুনরায় মিলিত হন। তার স্বামী এবং ছেলেও তার পাশাপাশি ক্যামিও করেছিলেন। অন্যান্য উদ্যোগ। 2015 সালের মার্চ মাসে ভাগ্যশ্রী মহারাষ্ট্র সরকার দ্বারা চালু করা ভাগ্যশ্রী স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ভাগ্যশ্রী যোজনা দারিদ্র সীমার নিচের পরিবারের মেয়ে শিশুকে পূরণ করেন। ব্যক্তিগত জীবন। ভাগ্যশ্রী এবং তার ছেলে অভিমেনু দাসানি 2014 সালে ওয়ার্ধা নাদিয়াদওয়ালার হিরোপান্তির বিশেষ স্ক্রিনিংয়ে ভাগ্যশ্রী 1989 সালে হিমা রায় দাসানিকে বিয়ে করেন। ভাগ্যশ্রীর বাবা মা কেন তার বিয়েতে আসেননি, ভাগ্যশ্রীও ভাগ করেছেন যে কিভাবে তার পরিবারের কেউ তার জীবনের সবচেয়ে বিশেষ দিনে যোগ দেয়নি। ভাগ্যশ্রী এবং তার স্বামী হিমালয় দাসানি মুম্বাই রেমো ডিসুজা লিজেলের সাথে তিনবার বিয়ে করা থেকে ভাগ্যশ্রী দাসানির বাবা মা তার বিয়েতে উপস্থিত না হওয়া পর্যন্ত সিআইডি সুপার মম বিচারকরা শাদি স্পেশাল পর্বের সময় তাদের বিয়ের গোপনীয়তা ভাগ করেছেন, তাদের বিয়ের গোপনীয়তা শেয়ার করেছেন। প্রতিযোগী ঋদ্ধি তিওয়ারির একটি অভিনয় দেখার পরে যিনি তার স্বামীর সাথে তার হানিমুনে যেতে পারবেন না এবং তুষারে তার সাথে ছবি তোলার স্বপ্ন দেখেছিলেন সে সম্পর্কে কথা বলার পরে বিচারকদের তাদের নিজের বিয়ের দিনগুলি মনে করিয়ে দেওয়া হয়েছিল। রেমো স্মরণ করে, অভিনেত্রী সত্যি আমাকে আমার বিয়ে নিয়ে নস্টালজিক করে তুলেছিল। প্রকৃতপক্ষে আমি লিজেলকে তিনবার বিয়ে করেছি এবং আমি তাদের প্রত্যেককে খুব ভালোভাবে মনে রাখি। এটি সত্যি একটি বিশেষ দিন ছিল এবং আমি অবশ্যই বলতে চাই যে সে আমার কাছে সব কিছু বোঝায়, তিনি যোগ করেছেন। ভাগ্যশ্রী আরও শেয়ার করেছেন যে কিভাবে তার পরিবারের কেউ তার জীবনের সবচেয়ে বিশেষ দিনে উপস্থিত ছিলেন না এবং কেন। তিনি বলেছিলেন, আমার বিয়ের সময় আমার পরিবারের কেউ আসলে উপস্থিত ছিল না। আমি আসলে ভেবেছিলাম আমার বাবা মা বিয়েতে আসবে, কিন্তু তারা আসেনি। যাই হোক, আমরা এখনও এগিয়ে গিয়েছিলাম এবং একটি মন্দিরে বিয়ে করেছিলাম। তারপরে আমরা মহারাষ্ট্রের পালগাঁওতে দ্রুত মধুচন্দ্রিমায় গিয়েছিলাম। আমাদের সব বিশেষ স্মৃতি। পারফরমেন্সটি আসলে আমার সমস্ত স্মৃতিকে তাজা করে দিয়েছে। উর্মিলা তার অভিনয়ের জন্য প্রতিযোগীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে কাশ্মীরের মতো সুন্দর জায়গার একজন ব্যক্তির সাথে বিয়ে করার জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। আমার জীবনে আমার স্বামী আছে, সত্যি কথা বলতে কি আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি এই পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় স্থান কাশ্মীরের। আমার এখনও মনে আছে বিয়ের আগে আমি প্রায় সর্বত্রই ঘুরে বেড়াতাম, জাতীয় এবং আন্তর্জাতিক উভয়ভাবেই, কিন্তু আমি কখনোই কাশ্মীর যাইনি। তিনি বলেছিলেন, আসলে আমার বিয়ের পরে আমি প্রথমবার কাশ্মীরে গিয়েছিলাম এবং আমার ভালো অর্থের সঙ্গে এই পৃথিবীতে বাস্তব জান্নাত দেখতে সত্যি বিস্মিত এবং মন্ত্রমুগ্ধ। আমার ইচ্ছে ছিল আমি আগে চলে যেতাম, কিন্তু আমার মনে হয় নিয়তি ছিল, উর্মিলা শেষ করলেন। বন্ধুরা, এই ছিল 90-এর দশকের সুপারহিট নায়িকা ভাগ্যশ্রী পাটবর্ধনের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।